الله رب العالمين بولتم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار أمر رب العالمين بولتم পৃথিবীর যত মুমিন যত মুমিনাত আছে ওই মুমিন মুমিনাতের সাথে আমি রব্বুল আমিন স্বয়ং তাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম আমি রব্বুল আমিন তাদেরকে একটা জান্নাত দান করে দিব ওই জান্নাতটা কেমন হবে তাজরিমিন তাহতিহাল আনহার তার পাদদেশ দিয়ে তার নিজ দিয়ে বহু বহু ধারায় ঝর্ণা প্রবাহিত থাকবে খালিদিনা ফিহা আল্লাহ বলছেন এই আনন্দ ধারা এই যে জান্নাত আমি রব্বুল আমিন তাদের কাছে প্রতিশ্রুতি করলাম এই জান্নাতে একবার যদি আমার মুমিন বান্দা আর মুমিনাত যদি প্রবেশ করে আমি আল্লাহ বললাম ঢুকছে তো ঢুকছে আর কোনোদিন এখান থেকে বেরোবে না এরপরে রব্বুল আমিন বলছেন ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদি আমার বান্দারা জান্নাতের ভিতরে তো প্রবেশ করবে তবে জান্নাতের ভিতরে আমার বান্দাদের জন্য থাকার জন্য আবার বিন্যাস থাকবে ওয়া মাসাকিনা তাইয়িবা তাদের জন্য এমন পবিত্র এমন আনন্দদায়ক আমি বাসস্থানের ব্যবস্থা করব যেটা জান্নাতে আদমের কাছে এটা আমি রব্বুল আলামিন আমার বান্দাদের সাথে ওয়াদা করলাম আল্লাহ বলছেন এটা তো আমার ওয়াদা জান্নাতে সে যাবে জান্নাতে মাসাকিনা তাইয়িবা পাবে একবার ঢুকবে আর কখনো বের হবে না কিন্তু এইগুলো একটাও বান্দার জন্য বড় নিয়ামত হলেও সবচেয়ে বড় নিয়ামত নয় আমি বান্দার সাথে ওয়াদা করলাম যেই বান্দারা একবার জান্নাতের মধ্যে আসবে এই বাসস্থান পেয়ে যাবে যেখান থেকে আর তাকে বের হওয়া হবে না ও বান্দা এই জান্নাত পাওয়া তোর জীবনে কেবলমাত্র বড় নিয়ামত নয় আমি আল্লাহ বলছি এর থেকে বড় নিয়ামত হচ্ছে ওয়ারে দোয়ানুম মিনাল্লাহি আকবার তোর রব জান্নাতে আসার পরে তোর প্রতি এমন খুশি হওয়া হয়ে যাবে তোর রব কোনোদিন আর তোর সাথে রাগ করবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম ও দুনিয়ার মানুষ একবার যদি তোর রব তোর উপর ওই জান্নাতের মধ্যে খুশি হয়ে যায় জেনে রাখ বান্দা এটাই হচ্ছে তোর জন্য সবচেয়ে বড় নিয়ামত তোর রব মুমিন প্রত্যেকটা মুমিনাত প্রত্যেকটা তাদের সাথে ওয়াদা করলেন যদি ঈমানদার প্রকৃত হইতে পারো আমি রব্বুল আলামিন তোমার সাথে এই নিয়ামতগুলি দেওয়ার ওয়াদা করলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলছেন সূরা নিসার 122 নম্বর আয়াতের মধ্যে তাবত পৃথিবীর মানুষের কাছে আবার আল্লাহ ওয়াদা এক নম্বর ওয়াদা আল্লাহর পক্ষ থেকে এটার কথা স্মরণ করাচ্ছেন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু আমিলুস সালিহাত ওয়াল্লাযীনা আমানু আমিলুস সালিহাতি সানুদখিলুহুম তোমাদের মধ্যে থেকে আমি রব তোমাদের স্রষ্টা হিসাবে তোমাদের কাছে ওয়াদা করলাম দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে ঈমান যদি আনতে পারো আমলে সলে যদি করতে পারো নেক কাজ যদি করতে পারো আমি রব্বুল আমিন বলছি এই দুই গুণওয়ালার জন্য আমি রব্বুল আমিন অবশ্যই অবশ্যই ওই খুবই সম্প্রতি অতি তাড়াতাড়ি আমি রব্বুল আমিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো রাজিরিমিন তাহাতিয়াল আনহার এমন জান্নাতে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে রব্বুল আমিন বলছেন অনেক ধারায় ঝর্ণা প্রবাহিত খালিদিনা ফিহা আবাদা একবার যদি ওর মধ্যে প্রবেশ করে রব্বুল আমিন বলছেন আর কখনো তাকে সেখান থেকে বের করা হবে না ওয়াদাল্লাহি হক নিশ্চয় জেনে রাখো তোমার রব যে ওয়াদা করে ওয়াদা হচ্ছে সত্য ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আর তোমার রব আল্লাহর থেকে অধিক সত্য কথা বলার কেউ ক্ষমতা রাখে না সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জান্নাতে যাওয়ার পরেও
এটাই একমাত্র তোমার নিয়ামত নয় ওয়া রিদওয়ানুল্লাহি আকবার আল্লাহর যে সন্তুষ্টি এটাই বান্দা সবচেয়ে বড় হবে তুমি এটা কেমনে বুঝবে জান্নাতের মধ্যে আসবেন আসার পরে জান্নাতি বান্দাদেরকে ডাক দিবে ইয়া আহলাল জান্নাহ জান্নাতের ততস্থ হয়ে লাফ দুটবে লাব্বাইক ওয়া সাআদাইক ওয়াল খায়রু বিয়াদাইক হে রব্বুল আলামিন আমরা হাজির আছি আমরা হাজির আছি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন রাদিতু তোমরা কি খুশি আছো বান্দারা অবাক হয়ে যাবে আল্লাহ যে নিয়ামত পেয়েছি যে নাজ তুমি তারপরে আমাদের কাছে বলছো খুশি আছো কিনা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা উত্তর দিবে ওয়া মা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে যা দিয়েছো এরকম কেউ পেয়েছে নাকি তারপরে তুমি কি অসন্তুষ্ট নাকি আল্লাহ আমাদের উপরে যে জিজ্ঞাসা করছো তোমরা ভালো আছো কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হালা জিদকুম আমি কি একটু বাড়ায় দেবো নাকি বান্দার উত্তর দিতে পারবে না রে যা পেয়েছি এর উপর আবার বাড়ানো কেমন যাবে বান্দার মাথায় কাজ করবে না আল্লাহ সাথে সাথে গোসল দেবেন উহিল্লু আলাইকুম রিদওয়ানি ও বান্দা আজকে থেকে আমি তোদের প্রতি খুশি হয়ে গেলাম আর কখনো রাগ করব না আল্লাহ নবী বলছেন এই কথা বলার পরে রব্বুল আলামিন তার চেহারার উপরে যত ধরনের পর্দা ছিল সব পর্দাগুলো সরায় দেবেন ওই দিন জান্নাতীদের সাথে রব্বুল আলামিনের দিদার হয়ে যাবে একটু আগে যে বান্দারা বলেছিল ওমা লাকা লা নারদা ইয়া রব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান ক্বাবলানা ও রব তুমি আমাদেরকে যা দিয়েছো আগে কেউ পেয়েছে নাকি আল্লাহ বলেছিলেন বাড়ায় দিব নাকি বান্দা বুঝতে পারে না কেমনে থেকে বাড়ানো যায় কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যেই না প্রকাশিত হয়ে যাবেন বান্দার সাথে দেখা হয়ে যাবে এরপরে রাব্বুল আমিন যেই না নিজেকে আবার গুটায় নেবেন নিজেকে আবার সরায় নেবেন এতক্ষণ পর্যন্ত বান্দার কাছে যে জান্নাতটা অতুলনীয় মনে হচ্ছিল রবকে দেখার পরে আর রব সরে যাওয়ার পরে ওই বান্দাদের কাছে জান্নাত আর মজা লাগবে না আল্লাহু আকবার এরপরে রাসূল বলছেন বান্দাদের মনের অবস্থা আল্লাহ জানেন এরপরে প্রত্যেক দিন জান্নাতীদের সাথে সকাল সন্ধ্যা রব্বুল আমিন দিদা দিতে থাকবেন আল্লাহ সেই জন্যই বলছেন ওয়ারে দোয়ানুল্লাহি ওয়ারে দোয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম ওই যে জান্নাতে আল্লাহ বান্দাদের প্রতি খুশি হয়ে যাবেন এটাই সবচেয়ে বড় বান্দাদের প্রাপ্তি এর উপরে বান্দার আর কোনো প্রাপ্তি হতে পারে না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে এক নম্বর প্রতিশ্রুতি হচ্ছে জান্নাত তার জন্য শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ মনে থাকবে ইনশাআল্লাহ